গোপন কথা একটু মনোযোগ দিয়ে শুন। ও বলে যে আমি তোমার ভাত খাবো সমস্যা নাই, কিন্তু আমি টাকা দিতে পারবো না, বউয়ের কথা এটা। তো স্বামী বলে যে আমি টাকা পাঠাইছি, তুমি আমার কেন দিবে না। এরকম ছিল মামলার বিষয়। মামলাটা এখনও চলমান রয়েছে। এই বউ থেকে দূরে গেলে কিন্তু বউ আর আপনার থাকে না, ওই জনগণের হয়ে যায়। এই পরামর্শটা শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য যারা বিদেশে রয়েছেন এবং দেশে বউ রেখে গিয়েছেন, শুধুমাত্র তাদের জন্য। গোপন কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যখন বিদেশে যান তখন দেশে একটা অ্যাকাউন্ট খুলে দিয়ে যান বউয়ের নামে। ভালো কথা, আপনার বউ আপনি খুলে দিয়ে যেতে পারেন। আমার কি, আমার কিছু না, আমার হচ্ছে সতর্ক করার বিষয়। কেন সতর্ক করছি, এটা হলো যে আমি নিজেও একটা এরকম মামলা পেয়েছি যে বউয়ের নামে টাকা পাঠিয়েছে, সে স্বামী 10 বছর বিদেশ করেছে, বিদেশ করে এসে প্রচুর টাকা পাঠিয়েছে, এসে দেখে বউ তার বাবার বাড়ি চলে গেছে। এখন বউ বলে যে আমি তোমার ভাত খাবো সমস্যা নাই, কিন্তু আমি টাকা দিতে পারবো না, বউয়ের কথা এটা। কিন্তু স্বামী বলে যে আমি টাকা পাঠাইছি, তুমি আমার কেন দিবে না। এরকম ছিল মামলার বিষয়। মামলাটা এখনও চলমান রয়েছে। আরও কিছু সমস্যা আমি অনলাইনে অনেকের কাছ থেকে শুনে থাকি। অনেকে আমাকে টিকটকে কমেন্টস করেন বা ইউটিউবে কমেন্টস করেন যে আপনি আপনার বউয়ের অ্যাকাউন্টে টাকা দিয়েছেন, বউ বুঝতেই পারছেন ভাগছে আরেকজনের সাথে, এখন কি করব। আরে ভাই, আমার পকেটের টাকা যদি আমি আপনার হাতে দিই, সেই টাকাটা আপনার পকেটে যখন চলে গেল, আমি কি বলতে পারবো এই টাকাটা আমার? আপনি যখন বিদেশ থেকে আপনার ওয়াইফকে টাকাটা আপনার ওয়াইফের অ্যাকাউন্টে দিয়েছেন, ওই টাকাটা কার? ওই টাকাটা আপনার না, আপনার ওয়াইফের। আপনি দিলেন কেন? আপনি না দিলে তো আর ওইটা ওয়াইফ পেতো না। আপনি যখন দিয়ে দিয়েছেন তখন থেকে ওই টাকাটা আপনার ওয়াইফের। আপনি যখন বিদেশ থেকে টাকা পাঠাবেন, আপনি একটা অ্যাকাউন্ট খুলে দিয়ে যান আপনার নামে, সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার ওয়াইফকে দেন, সেখান থেকে সে টাকা তুলে খরচ করুক। যদি এরকম কোনো বেগতিক অবস্থা দেখেন যে অন্য কারোর সাথে ভেঙে গেছে বা ভেঙে যাবে, তখন আপনি সেই অ্যাকাউন্টটা ক্লোজ করে দেন বা অ্যাকাউন্টটা হোল্ড করে দেন, তাহলেই তো হয়ে গেল। আপনি কেন এমন একজনের নামে খুলে দিচ্ছেন যে যার থেকে দূরে আছেন? ভাই, বউ থেকে দূরে গেলে কিন্তু বউ আর আপনার থাকে না, ওই জনগণের হয়ে যায়। তাই সবচেয়ে ভালো উপায় হলো যে আপনি আপনার নিজের নামে অ্যাকাউন্ট খুলে যাবেন, সেই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন এবং সেই অ্যাকাউন্টটা আপনার নিয়ন্ত্রণেই থাকবে, আপনার ওয়াইফ সংসারের জন্য ব্যয় করবে। আপনি যখন সেখানে কোনো 2 নম্বরই দেখতে পাবেন বা এমন কিছু দেখতে পাবেন যে সেখান থেকে কিছু হচ্ছে বা আপনার ওয়াইফের খারাপ কোনো রিপোর্ট আপনার কাছে আসে, তখন সেটা হোল্ড করে নেন, তাহলে তো আপনার টাকাগুলো বেঁচে গেল। তাই পরবর্তীতে এ ধরনের সমস্যা এড়াতে অবশ্যই সতর্ক থাকবেন। এর চেয়েও যদি ভালো কোনো উপায় আপনাদের জানা থেকে থাকে, আপনার সেই উপায়টা অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি ভালো থাকবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন।